নমস্কার বন্ধুরা, আমি শিল্পী শুক্লা চক্রবর্তী। আমার সমস্ত শিল্পী বন্ধুকে জানাই অনেক শুভেচ্ছা। জানি আমরা সবাই এই মুহূর্তে খুব বিঘ্নতার মধ্যে জীবন কাটাচ্ছি। আমিও খুব বিচলিত পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে, তবু এরই মাঝে নতুন কিছু কাজ করছি, নতুন একটি ছবির সিরিজ চলছে। আর যতই কঠিন পরিস্থিতি থাকুক, থেমে থাকা তো যায় না, থেমে থাকা তো মৃত্যুর সমান, তাই কাজ করে যাচ্ছি। এই মুহূর্তে যে কাজগুলো করছি তাতে বারবারই ফিরে আসছে প্রকৃতি। যত এই কঠিন পরিস্থিতির মধ্যে থেকে সময় কাটাচ্ছি, যত যাচ্ছি, তত বারবার উপলব্ধি করছি প্রকৃতির কাছেই আমাদের মুক্তি। আমাদের প্রত্যেকের বিশ্ব প্রকৃতির যত্ন নেওয়া উচিত। আমি এর আগে আধ্যাত্মিক কাজ করেছি, দীর্ঘদিন আধ্যাত্মিক কাজ করেছি, সেখানেও মূল বিষয়বস্তু ছিল আমার ঈশ্বর এবং প্রকৃতিকে একসাথে একাত্মভাবে উপলব্ধি। আর এখন তো ভীষণ প্রকটভাবে প্রকৃতি আমার ক্যানভাসে উঠে আসছে। আমাদের প্রত্যেকের ক্ষুদ্র জীবনে, আমাদের ছবিতে প্রকৃতির বাইরে তো কিছু চিন্তাভাবনাই আসবে না, প্রকৃতিতে যা নেই তা আমাদের জীবনেও নেই। তাই আমার সমস্ত দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, দীর্ঘদিনের স্টাডির ফলাফল, আমি শুধু এইটুকু বুঝেছি যে ঈশ্বরকে যদি সরাসরি কোথাও আমরা পাই, তা প্রকৃতির কাছে। পুজো তো একটা একটি কর্তব্য, একটা উপাচারের নাম, কিন্তু সত্যি যদি আমি ঈশ্বরকে উপলব্ধি করতে চাই, সত্যি যদি আমি ঈশ্বরকে পেতে চাই, তা সরাসরি এক জায়গায় আছে, প্রকৃতির কাছে। আর এই মুহূর্তে আমার সমস্ত অভিজ্ঞতাকে, আর হ্যাঁ, আমি বায়োলজি স্টুডেন্ট, আমি দীর্ঘ সময় প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা এগুলো নিয়ে পড়াশোনা করেছি। আমি দেখেছি যে উদ্ভিদ আর প্রাণীর সাথে প্রকৃতির কি চরম সংযোগ। এই একাত্ম বোধটা, এই উপস্থিতি আমি আমার ক্যানভাসে তুলে ধরছি। আমার প্রচেষ্টা এটুকুই শুধু থাকবে, এই মুহূর্তে ভাবছি সারা জীবনই এটাই থাকবে, যে আর মনে হয় কোনো দিন পারবো না প্রকৃতিকে বাদ দিয়ে কাজ করতে। সমস্ত জীবনের প্রচেষ্টা থাকবে এটাই, যে ঈশ্বর একমাত্র আমাদের চারিপাশেই উপস্থিত, তাকে পেতে হলে প্রকৃতির দ্বারস্থ হতে হবে। আর আমার সমস্ত কাজে আমি তার উপস্থিতি উপলব্ধি করতে পারি। আমি উপলব্ধি করতে পারি যে আমার ছোট্ট একটা শিশু চারা গাছ থেকে একটা ময়ূর, প্রত্যেকের মধ্যে তার উপস্থিতি। আমি শিউরে উঠি ভাবলে একটা ছোট্ট বীজের মধ্যে কি ময়ূরের সম্ভাবনা। আমাদের জীবনের প্রতি ক্ষণে ক্ষণে তার উপস্থিতি। আমি যতক্ষণ ছবি আঁকি, ততক্ষণ আমি মনে মনে আমার প্রার্থনা থাকে এটাই, যে ঈশ্বর সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের মুক্ত করো, আমরা যেন সবাই আবার আনন্দে ফিরতে পারি, আমরা যেন সবাই ভালো থাকি। তোমরাও সবাই খুব খুব ভালো থেকো, এই শুভকামনা করি। এই পর্যন্ত, নমস্কার।